নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলে পড়ে গেল ডাম্পার। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে আমবাড়ি গজলডোবা তিস্তা ক্যানেলের মিলনপল্লী সংলগ্ন এলাকায়। অল্পের জন্য প্রাণে বাঁচলেন গাড়ির চালক এবং সহকারী চালক। এদিন ভোরে একটি ডাম্পার আমবাড়ির দিক থেকে গজলডোবার দিকে যাচ্ছিল, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলে পড়ে যায় গাড়িটি। কোনোভাবে প্রাণে বাঁচেন গাড়ির চালক এবং সহকারী চালক। খবর পেয়ে ছুটে আসে ভোরের আলো থানার পুলিশ, গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ। রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল প্রচুর, ঠিক আছে, গাড়ি তো ধরো সারা রাত চলে গাড়ি, সে ঘুমের অবস্থা হয়তো গাড়ি একদম চলে গেছে নদীতে। এখন কিছু হয় না, এখন গাড়িটা তুলবে এখন। কোনো কিছু হয়েছে? হয় না, কিছু হয় না, ড্রাইভার খালাসি হবে, ঠিক আছে। কোন জায়গা এটা? জায়গার নাম হচ্ছে মিলনপল্লী গজলডোবা ঘুরে গেল। হ্যাঁ, স্থানীয় বাসিন্দা আমরা, চাইছেন এখন গাড়িগুলো একটু ধীরে ধীরে চালাই, সেটাই যাচ্ছি আমরা। Thank you.